আমি আর্জেন্টিনা, তুমি ব্রাজিল, আমি ভদ্র, তুমি ফাজিল। এই যে আর্জেন্টিনা সাপোর্টারেরা, গলাটা একটু নিচে নামাও। তোমরা বিশ্বকাপ নিয়েছ দুবার, আর আমরা বিশ্বকাপ নিয়েছি পাঁচবার। হ্যালো গুগল, আর্জেন্টিনা টিমের কি অবস্থা? আর্জেন্টিনার খবর গুগল রাখে না। শীতকালে ঠোঁটের যত্ন নিয়ে কি লাভ যদি ব্যবহার করার মানুষই না থাকে? জামাইগো, কই আপনি? শীত তো আইসা পড়লো, আপনি কি আসবেন না? ভাই, আপনি কি বিক্রি করেন? জি ভাই, আমি সব কিছু বিক্রি করি। আপনি কি পারবেন সাদিয়ার মন আমার কাছে বিক্রি করতে? চিকন হওয়া এত ইজি না ব্রো, কারণ আমাদের মতো চিকন হইতে গেলে কপাল লাগে, কপাল। মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না। আমি ডাইরেক্ট বলে দিছি, ঘর মুচ্ছা, কাপড় ধুইয়া, থালা বাসন ধুইয়া, তারপর তোমার ফাও টিপমু। এর আগে আমি ফারতাম না, ফারতাম না, ফারতাম না। আমার কোনো মেয়ের দিকে তাকাইতে হয় না, কারণ মেয়েরাই আমার দিকে তাকায়। জান, একটা সত্যি কথা বলবো? তুমি সত্যি করে বলো তো, তুমি কয়জনের? বালের টিকটক চালাই, ভিউ হয় না, লাইক পরে মাত্র ছয়টা, এর মধ্যে আমার একটা, বোর একটা, শালার একটা, আমার শালির একটা, তো তোমরা কি আমার বাল কে জানে জিজ্ঞেস করলো আমাকে আমি হেগে হুসি কিনা? আরে আমি মাঠে হাগি, কারো বাবা বাথরুমে না। ওই আর্জেন্টিনা সাপোর্টাররা, তোরা কি জানোস ব্রাজিল মানে কি? ব্রাজিল মানেই সেভেন আপ। ব্রেকআপের পর কেউ যখন বলে আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না, তখন মনে হয় চিন্তাকারী সব কায়রা নিয়ে বলতেছে যোগাযোগ রাখিস বোন। সব ভুল শুধু আমারই ছিল, আর আমার জীবনে যারা এসেছে তারা সবাই ফেরেশতা ছিল। চিপসের দাম 10 টাকা থেকে 15 টাকা হয়ে গেল, কিন্তু সাদিয়ার মনে এখন আমার দাম বাড়লো না। আর্জেন্টিনা ব্রাজিল বাদ, তুমি আমার বিশ্বকাপ। যারা বলতেছো কাপ দেখে নই, খেলা দেখে দল করি, তাদেরকে বলতেছি কাপ গড়ে উইরে আসে না, খেলেই আনতে হয়। তুমি তোমার রবকে খুশি করো, এই দুনিয়ার মানুষকে খুশি করতে যাবে তো তুমি নিজে হাসতে ভুলে যাবে। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত, এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল। আমার ভুল হচ্ছে, হ্যাঁ ক্ষমা করে দেন। ওই শাশুড়ি আম্মা। হ্যাঁ বাবা বলো। আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট, এর জন্যই আমার জামাই এত কিউট। আচ্ছা তুমি নাকি কবিরাজের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিলে বলো? তোমাকে হাতের মুঠে রাখার জন্য একটা তাবিজ আনতে। তো আনছো? আনতে পারেনি, গিয়ে দেখি শালা কবিরাজের স্ত্রী কবিরাজকে দিয়ে তালা বাসন মাজাচ্ছে। যখন আমি আমার এক্সকে দেখি তখন আমার মন থেকে একটা কথাই বের হয়, চমলক্ষ। আজকাল 8-9 বছরের বাচ্চাদের কাছে ফোন আছে, আর আমরা যখন 8-9 বছরে ছিলাম তখন আমাদের কাছে গোলাপি কালারের একটা ফোন ছিল, যে ফোনে গান বাজতো। যার চোখে থাকবে আমাকে হারানোর ভয়, আল্লাহ সেই মানুষটাই যেন আমার হয়। আমার বউ এর কি নসিব, আমার মতো সহজ সরল অবুলা একটা ছেলে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। আমি কেন অন্য ছেলের দিকে তাকাবো, কারণ আমার নিজের শেহজাদা মাশাআল্লাহ অনেক সুন্দর। যখন কোনো মেয়ে মেসেজে রিপ্লাই দেবে না তখন বিরক্ত হবেন না, মেয়েদের কষ্টটাও একটু ভাবুন, হতে পারে সে এখন থালা বাসন মাজে। আসসালামু আলাইকুম, জোরে গো। আমার গান, আসসালামু আলাইকুম দেহ না আমার গান, কত সুন্দর লাল
তো কেন লাল দেখা যাচ্ছে তোমার গাল? আমি যে মেকআপ করছি গালে। তুমি মেকআপ সুন্দরী? হ্যাঁ। তুমি মেকআপ সুন্দরী? হ্যাঁ। খতম। বাই বাই, টাটা।